মানে ঘটনাটা আমি যতদূর শুনেছিলাম আমার বৌদির মুখে আমার নিজের ভাইপু বটে মানে এরকম খানি বদমাস চলে সেখানে মিশে খানি বদমাস চলছিল তা বলি পুলি নাকি চার দিন আগে তুলে নিয়ে এসেছিল তুলে নিয়ে আসা ওকে হঠাৎ বলছে নাকি আজকে নাকি বলছে মেয়েরা মন্দির কি মারা যাচ্ছে তাই বলছে তা এখন কারণটা আমরা জানতে চাইছি কারণটা জানতে দিচ্ছে না আর বলছে ভাই আমার ভাইপুকে এখানে রেখেছিল সকাল থেকে বলছে রেখে রেখেছে বসেন রেখেছে এখন যে বলছে নাকি রামপুরহাট চালান করে দিয়েছে তো রামপুরহাট বিনা কারণে কি কারণে পোস্টমর্টম করতে তো আমাদেরকে জানতে তো দিবে যে কি কারণে মারা বদমাস যদি বা করেছে তা তো আপনারা তো আপনাদের তো হাতে সব কিছু আপনারা ইয়ে করুন এখন বয়স বুঝিনি ওরকম 16-17 বছর বোধ হয় বয়স হবে ওনার 15-16 বছর হবে তো এইভাবে ওকে কি মারি দেওয়া উচিত আছে ওদের বলুন তো আপনারা কি চাইছেন এখন আপনারা এখন চাইছি এখন আমার দাদাদের সঙ্গে সব কথা করে আমার দাদাদিকে না তুলে নিয়ে যাই 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 এখন দাদাদের সঙ্গে না কথা বললে আমি এখন অত তো কিছু বলতে পারছি না এখন আমার দাদাদের কাছে জানবো পুরো কথা সবাই চাইছে এরকম আজ শাস্তি হোক আর পুলিশটা এটাই চাইছে তাকে ধরে নিয়েছে তার নাম কি শুভ মেহনা বয়স বয়স এই মানে 15-16 এরকম হবে বয়স আপনার নাম আমার নাম শিশন মেহনা কে হচ্ছে না আর কাকা হচ্ছে আমি ঘটনা ওই ছেলে খানিয়ারে নেশা ভাঙ করে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে একটু আটটু হয়তো কাউরি রথ চুরি করেছে কিছু করেছে করেছে না করেছে পুলিশে মেরে ধরে বলেছে যে তোরা চুরি করিস এই করিস তারপরে এই তো মারতে 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 ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে খুনি আসামি শাস্তি চাই সান্নালের শাস্তি চাই সামলাল খুন করে সামলাল মার্ডার করেছে সামলাল মার্ডার করেছে সামলাল কে সান্নাল বড় বাবু থানার বাবু থানার বড় বাবু উই মার্ডার করেছে ওর শাস্তি চাই থানা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমাদের ছেলে আমাদের হাতে দেবো আমরা।